আসুন আসুন আপনারা আসুন। আপনাদের যা বলার আছে এই ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে পবিত্র গীতার হাত দিয়ে বলুন। আমি পবিত্র গীতা ছুঁয়ে বলছি, আমি শেখর চৌধুরীর ইচ্ছা অনুযায়ী পুলিশ গৌতম সরকারের একমাত্র সন্তানকে খুঁজে বের করছে। সমস্ত কিছু ভালো করে পরীক্ষা করে দেখে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সিস্টার কৃষ্ণা সরকারে গৌতম সরকারের একমাত্র সন্তান। সুতরাং কাকাবাবুর ইচ্ছা অনুযায়ী সব সম্পত্তি আমি কৃষ্ণা সরকারের হাতে তুলে দিতে চাই। এ ব্যাপারে আপনার কিছু বলার নাই তো ললিতা দেবী? না স্যার, কাকাবাবুর নির্দেশ পালন করতে পেরে আমরা খুব খুশি হয়েছি, তাই স্বেচ্ছায় সমস্ত সম্পত্তি আমরা কৃষ্ণা সরকারের হাতে তুলে দিতে চাই। ধর্মাবতার, যেহেতু এই সম্পত্তির কোনো দাবিদার আমাদের কাছে এসে হাজির হয়নি অথবা পুলিশের কাছে এসে নিজেকে গৌতম সরকারের সন্তান বলে পরিচয় জানায়নি, তাই কৃষ্ণা সরকারের দাবিটা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি আপনাদের দাবি মেনে নিয়ে সমস্ত সম্পত্তি কৃষ্ণা সরকারের নামে হস্তান্তর করে দিচ্ছি। এই নিন, সই করুন। दुहला जवाब मेरी जल बे हजार, मेरा भी पता है मैं ना मानू का बिहार, तेरी मेरी दुनिया में देह साथ प्यार, मैं हूँ एक इंशाल्लाह दब मेरे यार, तेरे जैसा दुनिया में कोई भी नहीं, जिसे ढूंढती नजर लगे तू न वही, बड़ी अच्छी रानी तुम सब से हसी, पर तेरे बिन किक मुझे मिलती नहीं, तेरे बिन किक मुझे मिलती नहीं, तेरे बिन किक मुझे मिलती नहीं, तेरे बिन तेरे बिन तेरे बिन के मनु यार ना मिले के मर जावा, के मनु यार ना मिले के मर जावा, तू हवा जवाब हजार, मेरा भी पता है मैं ना मानू का प्यार, तेरी मेरी दुनिया में बेहद प्यार, ना हो एक इंशाल्लाह डब मैं रहा, तेरे जैसे नाचो नाचो कृष्णा नाचो। ম্যাজিস্ট্রেট তোমাকে আসল লোক বলে মেনে নিয়েই দলিলে সই করে দিয়েছে। এখন আর চিন্তার কোনো কারণ নেই, আইনা তো কাকাবাবুর সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি, এই নাও দলিল। দেখি দেখি দেখি, আমার এতদিনের স্বপ্ন আজ সার্থক হতে চলেছে। ও, আজকে রাত আমার জীবনের সব থেকে খুশির রাত। শুধু তোমার নয় কৃষ্ণা, আজকে রাতটা আমাদের জীবনটাকে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। 20 বছর ধরে আমরা এই রাতটার জন্য অপেক্ষা করেছিলাম। তাহলে চলো না, আজকে রাতে আমরা একটা বিজয় উৎসব করি দুলাল। এই কৃষ্ণা, তুমি আমাকে এখনো দুলাল বলে ডাকছো কেন? এখন তো আমি তোমার শত্রু নই, পার্টনার। ও হ্যাঁ, তাই তো দুলাল দা। আরে বাবা চলো না, কোনো বড় হোটেলে গিয়ে আমরা একটু খানা পিনা করি। আরে সব পরে হবে, আগে ঠাকুরপুর বিদেশে চলে যাক, তারপরে আমরা তিনজনে মিলে সেলিব্রেট করব। ঠিক বলেছো, সবার আগে সম্পত্তিটা কিভাবে ভাগাভাগি হবে সেটা পাকা করে ফেলতে হবে। বলো কৃষ্ণা, তুমি কি চাও? কাকাবাবুর 7টা কারখানার মধ্যে তুমি কোনগুলো নেবে? আর যদি কারখানা নিতে না চাও তার বদলে নগদ টাকাও নিতে পারো। কারখানা টাকা, এসব কি বলছো তোমরা? কিছুই বুঝতে পারছি না। কেন, তোমার সাথে যে আধা আধি ভাগ দেবো বলে কথা দিয়েছিলাম সেই পাওনাটা তো মিটিয়ে দিতে হবে। হ্যাঁ, ভদ্রলোকের চুক্তি অনুযায়ী যা কথা হয়েছিল তা আমি রাখবো, তাতে আমরা কোনো ফাঁকি দেব না। বলো তুমি কি চাও? কিন্তু দলিল অনুযায়ী সমস্ত সম্পত্তির মালিক তো এখন আমি, আমি আবার কি করব বুঝতে পারছি না। সেটা আমি তো লিখে দিয়েছি, এবার তুমি তোমারটা কেটে নিয়ে বাকিটা আমাদের নামে লিখে দাও। না না না, একবার যখন তোমরা সমস্ত সম্পত্তির মালিক আমাকে করে দিয়েছো, সব কিছু আমাকে লিখিয়ে দিয়েছো, তখন আমি আর কাউকে কে ছেড়ে দেবো না। এই দেবো না মানে? আরে ধ্যাত, তুমি বুঝতে পারছো না, কৃষ্ণা আমাদের সঙ্গে ইয়ার্কি মারছে, তাই না কৃষ্ণা? না না, এটা ঠাট্টা ইয়ার্কি মারার সময় নয় কৃষ্ণা। চুপ, মালিককে একদম নাম ধরে ডাকবে না। যখন ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে তোমরা আসল লোক বলে মেনে নিয়েছো তখন কি তোমরা মজা করেছিলে? এই কৃষ্ণা, ওইসব ধোকাবাজি অন্য জায়গায় দেখাবে, যেমন কথা হয়েছিল সেই মতন ভাগ দিতে হবে, এইসব জোচ্চুরি এখানে চলবে না। কি 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 বলে, কি বলে? ধোকাবাজ জোচ্চুর? আচ্ছা, আমার বাড়িতে বসে আমাকে ধোকাবাজ জোচ্চুর বলা? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, গেট আউট, আই সে গেট আউট। খবরদার কৃষ্ণা, ওসব নাটক বন্ধ করো,
আমাদের নিয়ে নতুন কোনো খেলা খেলতে চাও না? নতুন খেলা নয় রে দুলাল, আমরা দুজনে তোদের পুরনো খেলাটাই শেষ করেছি। এত দিন ধরে তোরা সম্পত্তি দখলের যে গোপন খেলা শুরু করেছিলি, এইবার সব শেষ। এ কি, তুমি বাইরে এলে কি করে? কৃষ্ণ তোমাকে ঘরে আটকে রেখেছিল। সো সিম্পল। হ্যাঁ, তোমরা চলে যাওয়ার পরেও আবার বন্ধ দরজাটা খুলে দিয়েছে। হ্যাঁ, আমরা তো এতক্ষণ বন্ধ ঘরের মধ্যে ওই কবুতরের মতো গুটুর 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 করছিলাম। তোরা দুজন একসাথে, তা কি করে হয়? যা বাবা, এটাও বুঝলি না? আরে এতদিন ধরে আমরা তো তোদের সঙ্গে একটা নতুন কটাপ খেলা খেলেছি। কটাপ খেলা মানে? কটাপ খেলা মানে আমাকে রঞ্জনী এই বাড়িতে নিয়ে এসেছে, আর আমরাই যুক্তি করে শত্রুতার অভিনয় করেছিলাম। আর সেদিন ওই গৌতম সরকারের ছেলের যে ফোনটা এসেছিল না, ওটাও মিথ্যে। ওই ছেলেটার নাম করে আমি তোদের ভয় দেখিয়েছিলাম, যাতে করে তোরা তাড়াহুড়ো করে কৃষ্ণাকেই সম্পত্তির আসল মালিক বলে মেনে নিয়ে ওখানে সই করে দিস। আর তোমরা বোকার মতো সমস্ত সম্পত্তির মালিক আমার নামে করে দিলে। ছি 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 ছি, নিজেদের লোক হয়ে তুমি আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করলে? কি করবো ললিতা, তোমরা তো ওই পাওয়ার অফ অ্যাটর্নির দলিলের জোরে আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে চেয়েছিলে, তাই যেমন কুকুর তেমনি মুগুরের ব্যবস্থা করেছি। এইবার বুঝতে পারলে দুলাল, এই খেলায় প্রথম থেকে আমি জড়িত ছিলাম আর এখনো আছি। এ কি, আপনি সব জানেন? হ্যাঁ, আমি তো গোড়া থেকেই জানি। ওই রঞ্জন যখন আমাকে বলেছিল তোমাদের হাত থেকে সে সম্পত্তিটা বাঁচাতে চায়, তখন আমি ওর ছলনাটাকেই মেনে নিয়েছি, আর পুলিশ আমার কথা মতোই কাজ করেছে। যে আপনাকে আমি বল হরি বল হরি বল বল হরি বল সে দল সে দল দুলাল বাবুর ঢোল বল হরি বল হরি বল মা দুগ্গা দেখেছো দুলের কাণ্ড বল যে তোরা দুগ্গা মাকে ফুল করে মামার চোকাকে বল যে তোরা দুকামাকে ফুল করে মামার চোকাকে চড়িয়ে দিয়ে অসুর ডাকে ওকে মোষের পিঠে তোল রে বল হরি বল হরি বল বল হরি বল ফেসে গেল ফেসে গেল দুকার বাবুর ঘর বল হরি বল হরি বল বেশি না জোনা কৃষ্ণ মনে রেখো যে কুমুর পুতুল বানায় ইচ্ছে করলে সে সেটা ভেঙে ফেলতে পারে। হ্যাঁ, আমরাই কাগজে সই করি তোমাকে যে জায়গায় বসিয়েছি, একটানে সেখান থেকে নামিয়ে নিয়ে আসতে পারবো। ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই, কাকাবাবু তীর্থ করে ফিরে আসার আগেই তোমরা এই বাড়িতে একটা হাওয়া হয়ে যাবে। না 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 না, ওই যাবার আগে সমস্ত সম্পত্তির হিসেব নিকেশ ওই রঞ্জনকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। এই কোম্পানির হিসেবের খাতাগুলো নিয়ে আসিস, এতদিন যতগুলো গিলেছিস এবার সব উগড়ে দিতে হবে তো। আরেকটা কথা তোমরা মাথায় রেখো, এখন খাতায় কলমে এই কৃষ্ণা সরকার হচ্ছে এই সম্পত্তির মালিক, তাই তোমার ওই পাওয়ার অফ অ্যাটর্নির কোনো দাম নেই। উকিল বাবু, উকিল বাবু, এই আপনি রাখুন, কাকাবাবু তীর্থ করে ফিরে আসার পর আপনি এটা আমাকে দিয়ে দেবেন। কাকাবাবু আর কোনোদিন এই ফিরে আসবে না কৃষ্ণা, পুরোটা তীর্থ করতে যাইনি, আমি তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রেখেছি। তুই তুই বাবাকে বন্দি করেছিস? হ্যাঁ, বন্দি করে রেখেছি। তোরা কেউ কোনদিন তাকে খুঁজে বের করতে পারবি না। শয়তান, তোর এত সাহস, তুই আমার বাবাকে বন্দি করেছিস? বল বল, সালাম তোকে মেরেই ফেলবো, বল বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার বাবাকে, বল। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাদের লোকেরা কিন্তু কাকাবাবু খুন করবে। কৃষ্ণা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমার বাবার জীবনটা যে ওদের কাছে বন্দী আছে, ছেড়ে দাও। হ্যাঁ কৃষ্ণা, দুলালকে ছেড়ে দাও, নইলে ওরা শেখরকে খুন করতে পারে, ছেড়ে দাও ছেড়ে দাও। তুমি যতই বুদ্ধি ধরো কৃষ্ণা, শেষ খেলায় জিতবো আমি। পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করবি না রঞ্জন, কারণ আমার পোষা গুন্ডারা আমার অ্যারেস্ট হওয়ার খবর পেলে তোর বাপটাকে খতম করে দেবে। এবার আমাদের কথা মতোই তোমাদের চলতে হবে, দলিলটা আমার হাতে দিয়ে দিন, উকিল কাকা দিন। কিন্তু একটা কথা তোমরা মনে রেখো, এত বড় পাপ করে তোমরা কোনো দিন পার পাবে না, মাথার উপরে ভগবান আছেন, তিনি কোনো নেমো খারামকে কোনো দিন
ক্ষমা করেন না। চুপ শালা চুপ। নেব খারাম হলো তোর বন্ধু শেখর চৌধুরী, সারা জীবন আমাকে আশা দিয়ে রেখে এখন কোথাকার কোন গৌতম সরকারের ছেলেকে সবকিছু বিলিয়ে দিতে চায়, কিন্তু না আমি তা কিছুতেই মেনে নেব না। কাকাবাবু যেদিন আমার নামে সব সম্পত্তি লিখে দেবে সেই দিন তাকে মুক্তি দেব, সেই দিন। এবার তোমরা আর কোনো নতুন খেলা খেলতে চেও না কৃষ্ণা, মনে রেখো তোমাদের একটা ভুল চাল কাকা বাবুকে জীবন দিয়ে তার দাম দিতে হবে। রঞ্জন রঞ্জন, আমি গোপনে থানায় চলে যাই, পুলিশকে গিয়ে সব খুলে বলে দিই। হ্যাঁ না 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 অখিল বাবু, দাঁড়ান আপনি, দাঁড়ান। আপনি যাবেন না পুলিশের কাছে, ওরা যদি কোনো স্টেপ নেয় তাহলে কিন্তু ওই অসুস্থ মানুষটা মারা যাবে। কিন্তু কতদিন কতদিন আমরা হাত গুটিয়ে বসে থাকবো? বাবা ওখানে কি করছে কি খাচ্ছে কে জানে, তারপর যার বুকে বেশ বেকার বসানো আছে সে ওই শয়তানদের অত্যাচার কতদিন সহ্য করতে পারবে? না না না, এইবার আমাকে আমাকে কিছু একটা করতে হবে আমাকে। না রঞ্জন রঞ্জন, তুমি এত চিন্তা করো না রঞ্জন, ঠান্ডা মাথায় ভাবো, তখন একটা না একটা পথ ঠিক বেরিয়ে যাবে, একটা কোনো আশার আলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন আপনি? হ্যাঁ না 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 না, বলবো না, না না না, আমরা থানা পুলিশ কোথাও বলবো না, আপনি বলুন কোথা থেকে বলছেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, আমরা এক্ষুনি আসছি এক্ষুনি আসছি। কে ফোন করেছে কি বললো? কাকাবাবুকে কোথায় আটকে রেখেছে সে খবরটা পাওয়া গেছে। হ্যাঁ উকিল বাবু, উকিল বাবু, আপনি এক্ষুনি এক্ষুনি থানায় যান, থানায় গিয়ে আপনি পুলিশকে গিয়ে বলুন, আপনি চলে যান। ওকে চলো রঞ্জন, এখানে সময় নষ্ট করে আর কোনো লাভ হবে না, কারণ আমাদের জানতেই হবে বন্ধু হয়ে কে আমাদের এই খবরটা দিল। চলো এই যুদ্ধে হাতে হাত রেখে গিয়ে যাই, কোনো দিন কোনো কিছুর বিনিময়ে এই হাত যেন আমরা না ছাড়ি। হ্যাঁ রঞ্জন, কাকাবাবুকে আমাদের উদ্ধার করতেই হবে, এই পৃথিবীর কোনো শক্তি আমাদের ভালোবাসার বন্ধনকে হারিয়ে দিতে পারবে না, আমরা জিতবই। না 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 না, আজ একটা হেস্ত নেস্ত করে ছাড়বো, যে মা তার নিজের ছেলের শোক দেখতে পারে না তার এই বাড়িতে থাকা চলবে না। বলাই বলাই এই বলাই, আরে সে কে এদিকে আসো, আস্তে আস্তে। অমন বলাই বলাই বলে হাঁক পাচ্ছ কেন? পাবলিক শুনলে ভাববে কেউ বুঝি তার পোষা কুকুরকে ডাকছে। তুমি বেলা 9টা পর্যন্ত ঘুমোচ্ছ, ওদিকে তোমার মা তোমার সর্বনাশ করে বসে আছে। মায়ের কথা পরে শুনবো, আগে তোমার কথা বলো, তোমার সেই মান্তু সোনা মানে পান্নালালের সঙ্গে আজ তোমার কোথাও প্রোগ্রাম নেই বুঝি? খোঁচা মেরে কথা বলবে না, পান্নালাল বেশ কিছুদিন হলো বাড়িতে আসছে না। সে কি গো, এখানেও আসছে না হাসপাতালেও যাচ্ছে না, দুজনে একসঙ্গে কারবার শুরু করলাম অথচ 3 লাখ টাকার ওষুধ ঘরেই পড়ে আছে। ঘরে পড়ে আছে না, চুরি হয়ে গেছে সেটাই দেখো গে যাও। চুরি হয়ে গেছে মানে কি বলছো গো? সেই জন্যই তো তোমাকে এতবার করে ডাকছি। তুমি মার ঘরে 10টা ওষুধের বাক্স রেখে তালা মেরে দিয়েছিলে, সেই তালাকে যেন ভেঙে ফেলেছে। এই মরেছে, আমার কোম্পানির গোডাউনের তালা কে ভাঙবে? তোমার মা ছাড়া আর কে ভাঙবে? যবে থেকে ওই ঘর ছেড়ে রান্না করে গিয়ে উঠেছে তবে থেকে তোর আগে গজগজ করছে। না বৌমা, রাগ করবো কেন, ছেলেকে মানুষ করার পরই মায়ের প্রয়োজনটা ফুরিয়ে যায়, তবু তাকে যে তোমরা পথে নামিয়ে দাওনি, দয়া করে রান্নাঘরে থাকতে দিয়েছো তাতেই আমি খুব খুশি। থামো থামো, লম্বা চাওয়া কথা বন্ধ করো, তুমি আমার গোডাউনের তালা কেন ভেঙেছো? তুই কি বলছিস বলাই, আমি তালা ভাঙতে যাবো কেন? তুমি না ভাঙলে ভাঙবে কে? এ বাড়িতে তো বাইরের মানুষ কেউ থাকে না। তুই বিশ্বাস কর বাবা, আমি তালা ভাঙিনি, হয়তো রাতের বেলায় চোর টোর এসেছিল। না না না, কোনো চোর টোর আসেনি, তার কারণ সব মালপত্র যেমন ছিল তেমনি আছে, ও তালা আপনি ভেঙেছেন। শুধু শুধু তালা ভেঙে আমার কি লাভ হবে বৌমা? তোমার ঘরটা নিয়ে নিয়েছি সেই রাগে তালা ভেঙে তুমি আমার উপর শোধ তুলেছ। ওরে মা কখনো তার ছেলে মেয়েদের উপর কোনো শোধ নিতে পারে না, সন্তান যতই অন্যায় করুক না কেন তাদের ছাল চামড়াটা আমরাই দিয়েছি, সেটা তুলতে গেলে নিজের মুখে এসেই লাগে। ওই লম্বা চওড়া কথা বন্ধ করো মা, বাতেলা বন্ধ করো, তুমি কি চাও যে আমরা এই ঘর ছেড়ে চলে যাই? চলে গেলে কি আটকে রাখতে পারবো রে, সন্তান হলো গাছের ফল, সে ফল যত পাকবে ততই তার মোটা আলগা হয়ে একদিন গাছ থেকে খসে পড়বে। যেতেই যদি চাস তাহলে চলে যা, আমি ঠিক দুটো ভাতের ব্যবস্থা করে নিতে পারবো। না 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 না, আমরা যাবো না, আপনাকেই যেতে হবে, ওই ও রান্নাঘরে তালা ভরার পর আপনার গাড়িতে চলবে থাকা চলবে না। না ম্যাডাম, তোমাদের গোডাউনের তালাটা উনি ভাঙেননি,
ভেঙেছি আমি। এই কেন করেছি? আপনি আমার গোডাউনের তালা কেন ভেঙেছেন স্যার? আমাদের কাছে খবর আছে, সরকারি হাসপাতালে প্রচুর ওষুধপত্র চোরাই পথে পাচার হয়ে যাচ্ছে, তাই আমরা পাল্লালালের উপর কড়া নজর রেখেছিলাম, আর সেই তদন্তের স্বার্থে তোমার গোডাউনের তালা ভাঙতে আমি বাধ্য হয়েছি। কিন্তু কোন অধিকারে আপনি একজন ভদ্রলোকের বাড়ির তালা ভেঙেছেন সেটাই আমি জানতে চাই। হ্যাঁ, পুলিশ বলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। আমাকে মেজাজ দেখিও না, আমার পকেটে সার্চ ওয়ারেন্ট আছে, আর সেই ওয়ারেন্টের জোরেই আমি তোমাদের গোডাউনের তালা ভাঙার অধিকার পেয়েছি। কাগজটা ভালো করে দেখে নাও। কিন্তু বলাই আর যাই করো, কখনো হাসপাতালের ওষুধ চুরি করতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনি ঠিকই বলেছেন, ওই গোডাউনের কোন বাক্সেই আমরা কোনো চোরাই ওষুধপত্র পাইনি। কি করে পাবে? ওই ওষুধগুলো তো পান্নালাল 3 লাখ টাকা দিয়ে কলকাতা থেকে কিনে এনেছে। ওই আনন্দেই নাচো, তোমার ওই গোডাউনের কোনো বাক্সেই কোনো চোরাই ওষুধপত্র নেই, তার বদলে কিছু থান ইট আর কাঠের টুকরো রাখা আছে। আপনি কি বলছেন? আমি বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার করে 3 লাখ টাকা পান্নালালকে দিয়েছিলাম, সে সেই টাকা দিয়ে ওষুধ কিনে এনে সেগুলো গোডাউনে রেখে দিয়ে গেছে। না, পান্নালাল তোমাকে ধনে প্রাণে মেরে রেখে গেছে, ওই 3 লাখ টাকার বদলে তোমার হাতে তুলে দিয়ে গেছে কাঠের টুকরো আর থান ইট। তুমিও না দেখে চুপচাপ বসে আছো। সেই জন্যই পান্নালাল এই বাড়িতে আসছে না, তোমার সাথে দেখাও করছে না। কি সব মনে আছে? আমার ঘটি গামছা সব চুরি হয়ে গেছে গো, এখন আমি ওই ধারের টাকা কি করে শোধ করব? টাকা দিতে না পারলে ওরা তো আমায় মেরে চামড়া গুটিয়ে দেবে। তুমি মায়ের আশীর্বাদের জোরে আজ তুমি হাজত খাটার হাত থেকে বেঁচে গেছো। তোমার এই বাক্সে যদি চোরাই ওষুধপত্র পাওয়া যেত, তাহলে এতক্ষণ তোমাকে ওই জেলে গিয়ে ঢুকতে হতো আর চাকরিটাও খোয়াতে। কিন্তু ওই পাওনাদারদের হাত থেকে বাঁচতে হলে আমাকে এখনই এই গ্রাম ছেড়ে পালাতে হবে। বাপের হাত থেকে কখনো পালানো যায় না, ঋতুকে না পেলে ওরা হয়তো বৌমাকে হেনস্থা করবে। করুক, ওই তো এতদিন আমার কানে মন্ত্র দিয়েছে, আমি ওকে ফেলেই পালিয়ে যাব। না, বলাই না, তুই পাওনাদারদের কাছে সত্যি কথাটা খুলে বল, ওদের কাছে প্রতিজ্ঞা কর, যেমন করেই হোক তুই ঠিক ওদের টাকাটা শোধ করে দিবি। না না না, বলাইয়ের মুখের কথা কেউ বিশ্বাস করবে না। ওই শোনো, ঘরের বউই আমায় বিশ্বাস করে না, ও তো বাইরের লোক। তবু একটা বাপের কাছ থেকে পালাতে গেলে 10টা বাপের অন্ধকারে ডুবতে হবে, কিন্তু সত্যির সামনে দাঁড়িয়ে প্রায়শ্চিত্তের প্রতিজ্ঞা করলে কিন্তু তুমি তো বুঝতেই পারছো না, এখনকার মতো আমি যদি ওদের হাতে কিছু টাকা তুলে দিতে পারতাম, তাহলে হয়তো ওরা আমাকে বিশ্বাস করে আরো কিছুটা সময় দিত। তাহলে তাই দে, বাকি টাকাটা ধীরে ধীরে শোধ করবি। কিন্তু আমার কাছে তো এখন একটা পয়সাও নেই, নিজের টাকা পয়সা দিয়ে ওই হেলনের জন্য গয়না গড়িয়ে দিয়েছি। মানুষ তো অসময়ের জন্য গয়না গড়িয়ে রাখে, এখন তুমি ওই গয়নাগুলো বিক্রি করে দাও। ইস, আমার গয়না কেউ হাত দিতে পারবে না, তাহলে কিন্তু আমি দিদিকে বলতে টেলিফোন করে দেব। কিচ্ছু করতে হবে না, আমি তোকে আজই 1 লাখ টাকা দেব বলাই। আপনি অত টাকা কোথায় পাবেন? কৃষ্ণার বিয়ের জন্য আমি 1 লাখ টাকা জমিয়ে রেখেছিলাম, ওটাই ওটাই আমি তোর হাতে তুলে দেব বলাই। এ আপনি কি বলছেন? যে ছেলে তার মাকে নিজের ঘর থেকে বার করে অন্য ঘরে থাকতে দেয়, তার হাতে আপনি টাকা তুলে দেবেন? কেন দেব না, পুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়, ওরা যতই অপরাধ করুক ওদের সর্বনাশ হলে যে আমার বুকটাই পুড়ে ছাই হয়ে যাবে। তবু যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, কারণ মেয়ের বিয়ের দায়িত্বটাও তো আপনারই। ভেবে কোনো লাভ নেই, এ চোখের ছেলেরা শুধু সোনার হরিণের পেছনে ছুটে বেড়ায়, বাপ্পা ছাড়া কে তাদের বাঁচাবে, কে সঠিক পথে তাদের ফিরিয়ে আনবে? তাই ওর টাকাটা আমাকে দিতেই হবে। না, আমি ওকে আপনার টাকায় হাত ছোঁয়াতে দেব না, তার আগে আমি আমার সব গয়না বিক্রি করে দেব। তুমি কি বলছো বৌমা? হ্যাঁ মা, এই সব কিছুর জন্য আমি দায়ী, আপনার ছেলের মনে উচ্ছ্বাস আর লোভের বিষ ঢুকিয়েছি, নিজের স্বার্থের জন্য সব সম্পর্ককে আমি অস্বীকার করেছি, কিন্তু এখন আমি মানুষ চিনতে পেরেছি, তাই আর বৌমা নই, আমি আপনার মেয়ে হতে চাই, আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি মা, জীবনে আর আমি কোনোদিন কাটমানি খাবো না, সৎ পথে থেকে মানুষের মতো মানুষ হব। ভেতরে এসো, গয়নাগুলো নিয়ে যাও। তুমি কি আমায় ডাকছো নাকি? কেন, বুঝতে পারছো?
পারছো না। কি করে বুঝবো, তুমি তো আমায় বলাই বলে ডাকো। জি 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 জি, নিজের স্বামীর নাম ধরে আর কোনোদিন ডাকবো না। কিন্তু তোমার মুখের ওই বলাই ডাকটা শুনতে যে আমার ভীষণ ভালো লাগে। অসম্ভব কথা কার, ওই দেখো আবার ঘুমটা দিয়েছে। ও মা, মাগো তুমি ওকে একটু বলে দিও, ওর মুখের বলাই ডাকটা না শুনলে যে আমার পেটের ভাত হজম হবে না। গিন্নি, ও গিন্নি, ও আমার সোনামণি। যাক, আপনার মেয়ের বিয়ের টাকাটা তাহলে বেঁচে গেল। ও নিয়ে ভাবছি না, কারণ কৃষ্ণার বিয়ের টাকা তার বাবা মাই আলাদা করে রেখে গেছে। কৃষ্ণার বাবা মা মানে আপনি কি তাহলে সত্যি সত্যি কৃষ্ণের মা নন? না, আমি ওর মাসিমা। তাহলে তাহলে কৃষ্ণার পরিচয় কি, তার বাবা মা কে, কি তাদের পরিচয়? সে কথা প্রকাশ করার অধিকার আমার নেই। এক বিরাট অভিমান বুকে নিয়ে কৃষ্ণা নিজের পরিচয় গোপন করে রেখেছে। যদি কোনোদিন সময় আসে তাহলে কৃষ্ণা নিজেই সব কথা প্রকাশ করবে। হ্যালো, ইন্সপেক্টর ভুবন বোস বলছি। কে, কৃষ্ণা? হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি। আরে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এই ভুবন বোসের হাত থেকে কখনো কোনোদিন কোনো অপরাধী বাঁচতে পারেনি, এরাও পারবে না, কিছুতেই বাঁচবে না। কাজ শেষ করে আমরা সবাই মিলে সিঙ্গাপুর চলে যাবো। সিঙ্গাপুর? তাহলে তোমরা এক্ষুনি এই সুন্দরবন ছেড়ে কলকাতা ফিরে যাও, আমি বুড়োটাকে খুন করেই তোমাদের কাছে চলে যাবো। না ভূদেবদা, ওই বুড়োটাকে নিজের চোখে খতম করা না দেখে আমি এখান থেকে যেতে পারবো না। আহা, ও নিয়ে চিন্তা করো না, মানুষ এর আগে আমি অনেক খুন করেছি, ও সব আমার বাঁ হাতের খেল। তবু আমার এই ডান হাত নিজের বাঁ হাতটাকে বিশ্বাস করে না। তুমি যদি খুন করার আগে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নাও। এ তুমি কি বলছো দুলাল, তুমি আমাকে সন্দেহ করছো? এখন আমি কাউকে বিশ্বাস করি না। আমার চোখের সামনে তুমি কাকা বাবুকে গুলি করে মারো ভূদেবদা। না 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 না, গুলি করে মারলে এটা যে খুন পুলিশ সেটা বুঝতে পারবে, তখন আমাদের সিঙ্গাপুর থেকে তুলে নিয়ে আসবে। তাহলে ওকে কিভাবে খুন করবে? পুরোটা মরবে সাপের কামড়ে। হ্যাঁ, একটা বিষাক্ত সাপ পুরোটাকে ছোবল মারবে, পুলিশ ভাববে সুন্দরবনে বেড়াতে এসে পুরোটা সাপের কামড়ে মারা গেছে। এটা যে খুন, কেউ সেটা প্রমাণই করতে পারবে না। কাকা বাবুকে হঠাৎ সাপে কামড়াবে কেমন করে? আমি সাপটা পুষি না, এই জঙ্গলে একদল বেদের আস্থান আছে, তারা সাপ ধরে আর সাপের বিষের কারবার করে। ওদের কাছে 2-4 হাজার টাকা দিলেই ওরা বুড়োটার গায়ে একটা বিষাক্ত সাপ ছেড়ে দেবে। আরে পান্নালাল আর পাপিয়া তো ওদের কাছেই গেছে, টাকার লোভ দেখিয়ে কাউকে না কাউকে ঠিক ধরে নিয়ে আসবে। এসে গেছে বস, এসে গেছে, একজন বেদে আর বেদেনিকে টাকা দিয়ে ধরে এনেছি। ওরা দুজনে সাপ খেলা দেখাতে একদম ওস্তাদ, ওদের কাছে হাড়ি ভর্তি গাদা গাদা সাপ আছে। তুই আমাকে মারবি শালা, প্যান্টের পকেটে না গোকরো সাপ ছেড়ে দেবো, এমন জায়গায় কামড়াবে টাকা বাদবার জায়গা পাবি না। নাগিনা
ইংলিশ এবার বলো তো তোমাদের কাছে কি কি সাপ আছে? আরে কেউ তে সাপ আছে, গোখর কালনাগিনী সব সাপ আছে, ও দুমুখ সাপও আছে, ও সামনে আর পিছনে দুদিকে কাটতে পারে, ঠিকই বাবুর মতো গো। হেই কি বলি, আমি দুমুখ সাপ জরুর, নাগিনা কখনো মিশে কথা বলে না, ও সব কিছু একেবারে সিনেমার মতো দেখতে পায়। হ্যাঁ এ নাগিনা বল না, এর সম্বন্ধে যা জানিস বল, বলে দে। আরে বাবা, এ বাবুর কিচ্ছু হবে না, একটা ফুটো পয়সাও পাবে না। কেন কেন ফুটো পয়সা পাবো না কেন? আরে ইয়ে বাবু নিজের আঙ্কেলকে মারতে চায়, আর সেই জন্য তো আমাদের এখানে নিয়ে এসেছে গো। একদম সত্যি কথা বলেছো নাকি না? আরে সত্যি কথা বলবে না কেন? ও কি জেসের নাকি না আছে, ও বেদের মেয়ে জোস্তের নাতনি আছে রে, ও একেবারে সব কিছু সিনেমার মতো দেখে। এই নাকি না, বল না বল না, ওই বাবুটা তার আঙ্কেলের সব সম্পত্তি পাবে তো? আরে না পাবে না, ফুটো পয়সা পাবে না। কেন পাবে না? আরে বাবা ওই যে ওই যে ওকে ডাইভোর্স না দিলে কিচ্ছু হবে না, ও পেত্রি তোকে ভর করেছে। আই নাকি না? হ্যাঁ পেত্রি ভর করেছে, পেত্রি ওই পেত্রি, ও পেত্রি যদি ঘর থেকে না নামে তোর কিচ্ছু হবে না, ও পেত্রিকে ডাইভোর্স কর। আই নাকি না? একদম ফালতু কথা বলবেন না তুমি। কেউ ফালতু কথা বলছে? তুমি আমার জীবনে আসার পর থেকে যে কাজটা হাত দিয়েছে সেটাই বরবাদ হয়ে গেছে। আমার কাকা বাবু সম্পত্তিটা হাতের মুঠোয় চলে এসেছিল, সেটা ফসকে গেল শুধু তোমার জন্য, তোমার জন্য। তুমি একদম সত্যি কথা বলেছো নাকি না? তুমি থামো, আমি আছি বলে দুলাল এখন এখানে দাঁড়িয়ে আছে, একদম ফালতু কথা বলবে না নইলে মাথা মারবো। এই চুপ, তুমি আমার জীবনে শনি হয়ে এসেছো, শনি 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 তুমি শনি শনি তুমি শনি তুমি শনি তুমি চুপ। আপনাদের মধ্যে ঝগড়া কেন করছেন? নাগিনা ওই আপনার বউয়ের শরীরের ভিতির থেকে পেত্রিটাকে ভাগিয়ে দিবে। বল না পারবি না? হ্যাঁ হ্যাঁ পারবো, কিন্তু ঝাড়ফুঁক করতে হবে। মিয়া বিবিকে ঝাড়ফুঁক করতে হবে, ঝাঁটা মারতে হবে। হ্যাঁ ও মিয়া বিবিকে ঝাঁটা মারতে হবে। তাই মারো তাই মারো। আচ্ছা ওই ঝাঁটা মারার পর পেত্রির ভরটা কেটে গেলে সব সম্পত্তি ফিরে পাবো? আরে জরুর পাবে জরুর। ইয়ে নাগরাজ, আরে মন্তর বল না, মন্তর বল। তার মানে তোর ব্যাড লাক ভেঙে গেছে। ধরে নিয়েছি, এর গায়ে সাপ ছাড়তে হবে, এমন সাপ ছাড়বে যেন একশো বলেই খতম হয়ে যায়, যাকে বলে একশো বলেই ছবি।
আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাকে একটু চল দাও। তখন তোরা সহ্য করতে পারবি না রে, সহ্য করতে পারবি না। কেন, তোমার কাছে মন শক্ত করার কোনো জড়িবুটি নেই? আরে নবীনা, তোর কাছে যে ওই হুক্কা সাপের বিষ আছে না, হুক্কা সাপের বিষ, হ্যাঁ ওটা 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 খাবারে, ও হুক্কা সাপের বিষ আছে রে, এলে একবারে তোর শক্তিমান হয়ে যাবি। সব লিয়ে এলে, তোরা লিয়ে এলে হুক্কা সাপের বিষ, সেটা আবার কি? আরে কি করে জানবি রে, ও জাপানি বিষ, জাপানি হুক্কা ডলের ভিতরে থাকে। আর ওর ওই যে ডিম গুলো যেগুলো দিচ্ছে না, ওগুলো বেশ ভালো, একেবারে সঙ্গে সঙ্গে সব শক্ত হয়ে যাবে। বন্ধ করো, তোমরা নাচ গান বন্ধ করো, ওই ওষুধ তোমরা কেউ মুখে দেবে না, ওটা সাপের ডিম নয়, অ্যালজোলাম ট্যাবলেট, ঘুমের ওষুধ। হ্যাঁ, ওরা আমাদের ঘুম পাড়িয়ে কাকাবাবুকে এইখান থেকে নিয়ে পালিয়ে যেতে চাইছে। কেন, তাতে এদের কি লাভ? এই বেদে আর বেদিনী তো, ওরা বেদে বেদিনী নয়, ও হলো রঞ্জন আর ও হলো কৃষ্ণ। রঞ্জন এক পা এগোবে না, তাহলে গুলি চালিয়ে দেবো। কৃষ্ণ, বেদে ছদ্মবেশে এখানে ঢুকেছিস, ফলটা কিন্তু ভালো হবে না। তোরা দুজন কে একসাথে গুলি কর, গুলি কর, কাকা বাবুর আগে ওদের খতম করে দে। কি রে, আমাকে পেতনি বলেছিস না? ওর দেখ কেমন লাগে। আর যখন আমাদের আস্তানায় ঢুকেছে, তখন শাস্তিটা এখানেই মিটিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানেই মিটিয়ে দিতে হবে। এই পাপিয়া, আমি তিন গুণার সঙ্গে সঙ্গে, পান্নালাল শুনেছিস, আমি তিন গুণার সঙ্গে সঙ্গে তোরা দুজনে একসঙ্গে গুলি করবি। রেডি, ওয়ান টু থ্রি। এইবার তোদের সব খেলা শেষ। চল এবার, এবার থানায় চল। কি রে পাপিয়া, তুই আমাদের সঙ্গে এইভাবে বেইমানি করলি? বেইমান আমি নয়, বেইমান তুমি। তুমি পান্নাকে ফাঁসিতে ঝুলিয়ে আমার ভালোবাসাটাকে নষ্ট করে দিতে চাইছিলে, চার তার হাতে শুধুমাত্র টাকার জন্য আমাকে বিলিয়ে দিতে চাইছিলে। তোমার মতো জানোয়ারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর সেই জন্যই তো পাপিয়া কৃষ্ণ আর রঞ্জনকে এখানে ফোন করে ডেকে এনেছে। তাহলে বুঝতে পেরেছিস তো, এটাও আমাদের একটা নতুন গটআপ খেলা। গটআপ খেলা, আর এই খেলায় শেষ কিস্তিমাত করেছে কৃষ্ণ। চলো মা যায় দড়ি বেঁধে তোমাদের সব থানায় নিয়ে যাবো। চলো। না না কৃষ্ণ, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি গরিবের মেয়ে, বিয়ের পরেই দুলাল আমাকে মদ খাওয়া শিখিয়েছে, সংসারে বিষ ভাড়ার মন্ত্র দিয়েছে। আমি আজকে এই সত্যটার এই সমস্ত শাস্তি দিতে চাই, আর ভালো মানুষ হয়ে এই কাকাবাবু সেবা করতে চাই। তাহলে আপনি এখানেই থাকুন, আমি এদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। সেই জন্য কৃষ্ণার ফোন পেয়ে আমি এখানে এসে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কনস্টেবল, এদের নিয়ে যান। দুলাল ভূদেব, তোমরা মাথা নিচু করে যাচ্ছ কেন? তোমাদের তো দুকালি কাটা গেছে, এবার হাসতে হাসতে জেল খেলায় যাও। জ্যাঠামশাই, আপনি আমাকে ক্ষমা করবেন, দাদা চাপে পড়ে আমাকে অনেক অন্যায় কাজ করতে হচ্ছে, আপনি আমাকে ক্ষমা করবেন। ওসব কথা পরে হবে, চলো বাবা, চলো ঘরে ফিরে চলো, চলো। না না, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না রঞ্জন, ও বাড়িতে ফিরে যাবো না,
ওই গৌতম সরকারের কাছে আমি বিরাট অপরাধ করেছি। ওই বাড়ির প্রতিটি ইটে গৌতমের অভিশাপ লেগে রয়েছে। না কাকাবাবু, অনুতাপের পবিত্র গঙ্গা জলে আপনার সব পাপ ধুয়ে গেছে। আপনার বন্ধু আপনাকে ক্ষমা করে দিয়েছেন। তুমি তুমি কি করে জানলে মা? কারণ আমি আপনার সেই বন্ধুর মেয়ে। কি বলছো কৃষ্ণা, তুমি তুমি গৌতম সরকারের মেয়ে তাহলে? হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ কাকাবাবুর ওপর আমার অভিমান ছিল, তোমার মতো কাকাবাবুর ওপরে অভিমান ছিল, কিন্তু কিন্তু আমি ভেবেছিলাম যে না খেয়ে মরে যাবো, তবু এই সম্পত্তির দাবি করতে কোনোদিন আসবো না। কিন্তু কাকাবাবুর চোখের জল আমার সমস্ত প্রতিজ্ঞা ভুলিয়ে দিয়েছে। তাহলে সেই সম্পত্তির মালিক হয়ে তুমি সসম্মানে ও বাড়িতে ফিরে যাও কৃষ্ণা। না, কিছুতেই না, ওকে আমার বন্ধুর মেয়ে বলে আমি স্বীকার করি না। বাবা তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি, ও গৌতমের মেয়ে নয়, ও আমার মেয়ে। বাবা আমার ছেলের বউ হই, ওকে ও বাড়িতে ফিরে যেতে হবে। বলো মা বলো, তুমি রাজি তো? রাজি কি করব, এই বাড়ির চার দেওয়ালের মধ্যে আমার আর রঞ্জনের ভালোবাসা আজ নজর বন্দি। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিনই থাকবো তোমারই হয়ে। ভাবিনি সত্যি আমি তোমার হব, এভাবে নিজের করে তোমায় পাবো। ও আজ থেকে মন আর কোনোদিন অন্য কারো মনে রাখবে না, মন কোনোদিন কাউকে তোমাকে ছাড়া ভালোবাসবে না।